সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না মোহনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিফিন বৈঠক অনুষ্ঠিত স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উদ্যোগে মোহনপুর ব্লক প্রাঙ্গণে এলাকার বয়োজ্যেষ্ঠদের নিয়ে বৈঠকের আয়োজন প্রধানমন্ত্রী হিসাবে মোদীর ৯ বছরের কর্মকাণ্ড উপস্থাপন গত 30 মে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কার্যকালে ৯ বছর পূর্ণ হয়েছে ৯ বছর পূর্তি উপলক্ষে বিজেপি গোটা দেশ এবং রাজ্যে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সেসব কর্মসূচির অঙ্গ হিসেবে সারা রাজ্যে বর্তমানে চলছে টিফিন বৈঠক সেই অনুযায়ী মোহনপুর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার টিফিন বৈঠক অনুষ্ঠিত হল স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই বৈঠকের আয়োজক মোহনপুর ব্লক প্রাঙ্গণে বৈঠকটি অনুষ্ঠিত হয় কার্যত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ৯ বছরের জনহিতকর কাজকর্ম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এলাকার প্রবীণ বয়োজ্যেষ্ঠদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই টিফিন বৈঠকের তাৎপর্য ব্যাখ্যা করলেন ভারতীয় জনতা পার্টির কালচারটা হলো এরকম ভারতীয় ঐতিহ্য ভারতীয় কৃষ্টি ভারতীয় সংস্কৃতি এটাকে আমরা মেনে চলি অর্থাৎ পুরনো মানুষ যাদের অনেকদিন ধরে দেখা হয় না যাদের অনেকদিন ধরে দেখা হয় না তাদের সাথে বসে যাতে একটু টিফিন করতে পারি এবং এই জন্যই এলাকার যারা পুরনো কার্যকর্তা রয়েছে বা পুরনো মানুষ রয়েছে যাদের বাড়িতে সবসময় যাওয়া হয় না কচিত দেখা হয় তাদের এক জায়গায় জড়ো করে তাদের সাথে বসে কিছু টিফিন করা এই জন্যই আমাদের এই এক মাসের কর্ম তিনি আরো বলেন বিজেপির কৃষ্টি ও সংস্কৃতি হচ্ছে অতীত বিস্মৃত না হওয়া সবাইকে সঙ্গে নিয়ে চলা প্রবীণদের স্মৃতিটি উজ্জীবিত রাখা এবং এই বৈঠক এরই প্রতিফলন বলে মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন বৈঠকে বয়োজ্যেষ্ঠ প্রবীণদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড